আজ আমি আপনাদের কুমড়ো ও এক বাটি আটা দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি বানানো দেখাবো। নমস্কার, আমি রুমি, আপনাদের সবাইকে আবারও একটা নতুন রেসিপিতে স্বাগত। রুটি খেতে অনেকেরই ভালো লাগে না, তাই আজকে আপনারা এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু খুবই ভালো হয়। আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের রেসিপিটা কেমন লাগলো। তো চলুন দারুণ স্বাদের রেসিপিটা বানানো শুরু করা যাক। আর রেসিপিটি বানানোর জন্য এখানে আমি কিছুটা কুমড়ো নিয়েছিলাম, কুমড়োর খোসাটাকে ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, আর এইভাবে একটু সরু সরু করে কেটে নিয়েছিলাম। আপনারা এর থেকেও আরও সরু করে কেটে নিতে পারেন। এদিকে একটা কড়াইতে বেশ কিছুটা পরিমাণ জল নিয়ে জলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিয়েছিলাম। এবার তার মধ্যে আমি কুমড়োর টুকরোগুলো দিয়ে দিয়েছি। এখন অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম, এক চামচের তিন ভাগের এক ভাগ। লবণটাও কিন্তু খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার কড়াইয়ের ঢাকনা বন্ধ করে এইভাবে মিডিয়াম ফ্লেমে 6-7 মিনিটের মতন রেখে দিচ্ছি, যাতে কুমড়োর টুকরোগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। 6-7 মিনিট পরেই আমি আপনাদের দেখাচ্ছি। 7 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছিলাম আর কড়াইয়ের ঢাকনাটা খুলে নিয়েছি। কড়াইয়ের ঢাকনা দেওয়ার কারণে কুমড়োর টুকরোগুলো কিন্তু অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এখন একটা হাতা দিয়ে এইভাবে একটু কুমড়োর টুকরোগুলোকে ম্যাশ করে নিতে হবে। আপনারা এখানে ম্যাশার দিয়েও ম্যাশ করে নিতে পারেন। খুব ভালো করে ম্যাশ করে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ ভাজা মশলার গুঁড়ো, 1 চামচের 4 ভাগের 1 ভাগ। গোটা জিরে ও ধনেকে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। কিছুটা পরিমাণ ভাজা মশলার গুঁড়ো দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। এখানে আমি ভাজা মশলার গুঁড়ো দিয়েছি। ভাজা মশলার গুঁড়োর জায়গায় আপনারা গরম মশলার গুঁড়োও দিতে পারেন। ভাজা মশলার গুঁড়োটাও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 বাটি আটা। এখানে আমি আটা দিয়ে রেসিপিটা বানাচ্ছি। আপনারা চাইলে ময়দাও নিতে পারেন বা আটা ময়দা দুটো মিশিয়েও ব্যবহার করতে পারেন। আর এখানে আমি কিন্তু মিষ্টি কুমড়ো দিয়ে রেসিপিটা বানাচ্ছি। এতে খেতে কিন্তু খুবই ভালো হয়। আপনারা কিন্তু যে কোনো ধরনের কুমড়ো দিয়েই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। আটাটাকে কিন্তু লো ফ্লেমে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই সময় ফ্লেমটা হয় লোতে রাখতে হবে, নাহলে ফ্লেমটা অফ করে দিতে হবে। কুমড়োর মিশ্রণের সঙ্গে আটাটাকে শুকনো শুকনো করে মিশিয়ে নিয়েছি। ফ্লেমটা অফ করে মিশ্রণটাকে একটা বড় ট্রের মধ্যে নিয়ে গরম অবস্থাতে খুব ভালো করে মেখে একটা ডো রেডি করে নিতে হবে। এই সময় কিন্তু ডোটা একটু নরম মনে হতে পারে, তাই আমি অল্প পরিমাণ আবারও আটা দিয়ে ডোটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি। আর রুটি করার জন্য ডোটা ঠিক যেরকম রেডি করে ঠিক সেরকম করে ডোটা রেডি করে নিতে হবে। গরম অবস্থাতে খুব ভালো করে মেখে ডোটা রেডি করতে হবে। ঠান্ডা হওয়ার পরে কিন্তু আটাগুলো দলা পাকিয়ে যেতে পারে, তাই এইভাবে গরম অবস্থাতে খুব ভালো করে মেখে ডোটা রেডি করে নিলাম। ডোটা কিন্তু রেডি হয়ে গেছে। যেইভাবে রুটি করি ঠিক সেরকম করে ডোটা রেডি করে নিয়েছি। এখন ডোটা থেকে এইভাবে কিছুটা করে অংশ নিয়ে এক একটা লিচি আলাদা করে নিয়েছি। রুটির মতন লিচিগুলো কেটে নিয়েছি। এবার এক একটা লিচিকে নিয়ে গোল বলের মতন করে বানিয়ে প্রেস করে চ্যাপটা করে নিতে হবে। আর সমস্ত লিচিগুলোকে একইভাবে রেডি করে নেব, গোল বলের মতন করে বানিয়ে তারপরে প্রেস করে চ্যাপটা করে নিচ্ছি আর এক সাইডে রেখে দিচ্ছি। এবার আমি চপিং বোর্ডের উপরে অল্প পরিমাণ আটা ছড়িয়ে দিয়েছি আর একটা লিচিকে নিয়ে এইভাবে ভালো করে আটার মধ্যে কোট করে তারপরে রুটির মতন করে বেলে নিতে হবে। এইভাবে আমি সমস্ত রুটির মতন করে লিচিগুলোকে বেলে নিচ্ছি আর একটু পাতলা করেই বেলতে হবে। এই রুটিটা কিন্তু বেলা হয়ে গেছে, এখন এক সাইডে রেখে দিচ্ছি। আর আপনারা দেখুন রুটিটা কতটা পাতলা করে বেলে নিয়েছি, এতে খেতে কিন্তু বেশ ভালো লাগবে। এইভাবে একটু পাতলা করে বেলে নিতে হবে। এখন আমি আপনাদের আর একটা বেলে দেখিয়ে দিচ্ছি। আবারও সামান্য পরিমাণ আটা ছড়িয়ে দিলাম আর একটা লিচি নিয়ে খুব ভালো করে কোট করে নিতে হবে। তারপর এইভাবে পাতলা রুটির মতন করে বেলে নিতে হবে। সমস্ত রুটিগুলো একইভাবে রেডি করে নিচ্ছি। এবার একটা তাওয়াকে গ্যাসের ওপর বসিয়ে দিলাম আর যে কুমড়োর রুটিগুলো রেডি করে রেখেছি তার থেকে একটা রুটি দিয়ে দিলাম। প্রথমে শুকনো খোলায় একটু উল্টে পাল্টে নিলাম। এইভাবে উল্টে পাল্টে নিয়ে ফ্লেমটা কিন্তু এই সময় মিডিয়াম টু হাইতেই রাখতে হবে। আপনারা দেখুন রুটির ওপরে যখন ছোটো ছোটো বাবলস চলে আসবে এইভাবে একটু উল্টে নিতে হবে। আর একটা রুমাল বা যে কোনো সুতির কাপড় দিয়ে একটু প্রেস করলে কিন্তু খুব সহজে আপনারা দেখুন রুটিটা কিন্তু ফুলে উঠছে। এইভাবে আপনারা কুমড়োর রুটিগুলো রেডি করে নিতে পারেন। আর না হলে আর একটা রুটিকে আমি ফ্রাইং প্যান বা তাওয়ার মধ্যে দিয়ে দিলাম। প্রথমে শুকনো খোলায় উল্টে পাল্টে একটু ভেজে নিতে হবে, তারপর অল্প অল্প তেল ব্রাশ করে এইভাবে আপনারা কুমড়োর পরোটাও রেডি করতে পারেন।
আপনারা যদি রুটি খেতে চান রুটিও করতে পারেন, আর না হলে এইভাবে মিষ্টি কুমড়োর পরোটাও রেডি করতে পারেন। রুটি বা পরোটা যে কোনো একটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু খুবই ভালো হয়। রেসিপিটা বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। কুমড়োর পরোটাটা ভাজা হয়ে গেছে, এখন তুলে এক সাইডে রেখে দিচ্ছি, আর বাকি সমস্ত পরোটাগুলো বা রুটিগুলো একইভাবে ভেজে নিতে হবে। আপনারা দেখুন পরোটাটা কতটা নরম তুলতুলে হয়েছে। এখন পরোটাটা ছেড়েও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখলেই বুঝতে পারবেন যে কতটা নরম তুলতুলে হয়েছে। আর রুটিটাও আমি আপনাদের ছেড়ে দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখুন বেশ পাতলা আর নরম তুলতুলে হয়েছে। ঘুগনি বা আলুর তরকারি দিয়ে এরকমই কুমড়ো রুটি বা পরোটা সার্ভ করে দেখতে পারেন, খেতে কিন্তু খুবই ভালো হয়। আর দারুণ স্বাদের কুমড়ো রুটি পরোটার রেসিপিটা ভালো লাগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।